এই যে বসন্ত উৎসব সেটা আমাদের পুনর বাঙালিদের কত সবচেয়ে স্পেশাল সেলিব্রেশন, কারণ মাদার নেচারের সাথে আমরা, আর আজকে একটা মা রয়েছে তার কন্যার সাথে, তার থেকে বড় সেলিব্রেশন কি হতে পারে উইথ মাদার নেচার? আর সেইগুলো ওদের সম্বন্ধে এত ফেমাস আর্টিস্ট সবাইকার কাছে তো মেল এসছে, কাগজে আছে, তাই ওইগুলো কিছু বলবো না, সেগুলো তো আপনারা জানেনই। শুধু জানার দরকার কি শাশ্বতী দি কিন্তু শান্তিনিকেতনের ছাত্রী। আমি বললাম আপনি বলেন, আপনি নাচেন, আপনি গান, উনি বলেন শান্তিনিকেতনের সব স্টুডেন্টসরা সব কিছু করতে পারে। তাই যারা শান্তিনিকেতনের সাথে জড়িত আজকে ইটস আ ম্যাটার অফ গ্রেট প্রাইড। আর একটা বলি, এই যে আওয়াজটা এতক্ষণ তো আমরা নাচ দেখলাম, গান শুনলাম, সো আর হার্টস আর ডান্সিং, বাট নাও উই আর গোয়িং টু বি ড্রাউন্ড ইন আ ওয়েভ অফ নস্টালজিয়া, কারণ দিস ইজ আ ভয়েস যেটা আমরা সবাই জানি, দিস ইজ আ ভয়েস। আমি ওনার পেছনে বসেছিলাম, কত লোকেরা এসে বলল আপনাকে আমাদের শুনতে খুব ভালো লাগে। তাই আজকে এখন আমরা ওদের ওনাকে আগে ফেলিসিটেট করছি। আমি ডেকে নিচ্ছি শ্রীমতী সুজাতা পাল, প্রেসিডেন্ট বিএসএস, টু প্লিজ ফেলিসিটেট আজকের আমাদের মোস্ট স্পেশাল আর্টিস্ট শ্রীমতী শাশ্বতী ঘোষঠাকুরতা, রানী দি। আজকে কিন্তু আমরা সবাই আপনাকে রানী দি বলবো, কারণ আপনি এমপ্রেস গার্ডেনে। আমরা রোজ সন্ধ্যাবেলা জি বাংলাতে দেখতে পাই ওনাকে রাত 9টার সময়। হাউসহোল্ড নেম রানী দি। থ্যাংক ইউ দিদি। এবার কন্যার ইন্ট্রোডাকশন, একটা মাদার ডটার ডুও একটা খুব প্রেশাস। যারা আমরা এখানে বসে রয়েছি, যাদের মেয়ে আছে বা সেম প্রফেশনে, তারা হয়তো এইটা আরো ফিল করবে, কিন্তু সবচেয়ে আগে বলি কি শ্রেয়া কিন্তু কিছুটা পুনারও, কারণ শ্রেয়া ফার্গুসন কলেজে 3 বছর পড়েছে। সো দিস ইজ আ পুনে গার্ল ব্যাক টু পুনে। আর শ্বশুর বাড়ির অনেক লোকজন দেখছে এইখানে, তাই আজকেও পারফর্ম করছে শুধু মার সাথে না, বাট শ্বশুর বাড়ির অডিয়েন্সের সামনেও। So she is going to give us her best. 4 বছর বয়স থেকে শ্রেয়া গান শেখে, 7 বছর বয়সে ও প্লেব্যাক সিঙ্গিং করেছে আর সিনেমাতেও অ্যাক্টিং করেছে। আর আমি শ্রেয়াকে জিজ্ঞেস করছিলাম যে শ্রেয়া, হ্যাজ টেগর বিন ইয়োর ওনলি ইনফ্লুয়েন্স? তখন ও বলল বেশিরভাগটা, কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ও ট্রিনিটি কলেজের has passed all the grades and has been the youngest diploma holder of Trinity College in piano. এইগুলো তো কাগজে লেখা নেই, এইগুলো কথা বললেই জানা গেল। তাই এখন আমরা শ্রেয়াকে ফেলিসিটেট করবো। শ্রী অমিত মিত্র, হি ইজ দ্য ডোয়েন অফ রবীন্দ্রসঙ্গীত, অ্যান্ড শ্রেয়া হ্যাজ টেকেন রবীন্দ্রসঙ্গীত আ ইয়াং পারফর্মার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। She's made Rovindra Sangeet popular with the youth and across the borders. Thank you.
শাশ্বতী দি বললেন যে কবি সে হয়তো আমাদের সবাইকার ইনফ্লুয়েন্স, বাট দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্স ইজ নেচার। কিন্তু তার জন্য শুধু চোখ থাকলেই চলবে না, তার জন্য মন চাই। তাই এরকম শিল্পী যদি আমাদের কাছে থাকে, বসন্ত উৎসব একটা ডিফারেন্ট লেভেলে পৌঁছে যায়। এখন এই যে দুটো স্টল ওয়ার্ড মিউজিশিয়ানস রয়েছে, তারা আমাদের প্রথম প্রোগ্রামের সাথেও সঙ্গত করলেন। এনাদের চেহারা হয়তো আপনারা সবাই টেলিভিশনে দেখেন আজকে সামনাসামনি। সুব্রত মুখোপাধ্যায় কিবোর্ডে, অরুণ তোমাকে ডেকে নিচ্ছি, আর শ্রী বিপ্লব মন্ডল খোল তবলা, অ্যান্ড হোয়াট অ্যান আইকনিক প্রেজেন্স স্টেজে। মধুমিতা কিছু একটা বলতে চায় কিন্তু পর্দার আড়াল থেকে। মধুমিতা একটু আগে, আমার মনে আছে যে শ্রীমতী সুচিত্রা মিত্র এবং যারা নামী শিল্পী ছিলেন, বাচ্চুদা ছাড়া ওরা গান পরিবেশন করতেন না। বাচ্চুদার একদিন যেতে একটু দেরি হয়েছে, তাতে উনি বলেছেন আমি কত মুক্ত ছন্দের গান গাইব, তুমি কেন আরেকটু আগে আসছো না। তো সে মানে এত ভালোবাসার একটা মানুষকে এত কাছ থেকে আজকে আমরা পেয়েছি, আমরা সত্যি ভীষণ ধন্য। চারটে ভালোবাসার মানুষ একসঙ্গে পেয়েছি। এবার প্রস্তুতি, তুমি মাতা তুমি কন্যা। চেক চেক, হ্যালো, চেক চেক। খুব লম্বা ইন্ট্রোডাকশন, সবসময় ভয় পাই, অনেকটা মনে হয় যে মানুষের এক্সপেকটেশন বেড়ে থাকে, তাই যখনই আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কি বলবো, আমি বলি কিছুই বলো না, আমাদের সুবিধা। অনেক শুনেছি বসন্ত উৎসব পুনাতে এত অপূর্বভাবে পালন করা হয়, কিছুটা শান্তিনিকেতনেরই আদলে। সেটা এবার এসে চাক্ষুষ দেখলাম, ভীষণ ভালো লাগলো। এবং যাদের আমন্ত্রণে আজকে এখানে আসা, অমিতদা মধুমিতাদি গীতাঞ্জলিদি অনেকেই যাদের সাথে আলাপ হলো এখানে এবং আগে থেকেই চিনতাম, তাদের নতুন করে আর ধন্যবাদ জানাচ্ছি না, তাও কিছু মানুষকে বলতেই হয়। অনেক আমার বন্ধুবান্ধব বম্বে থেকে এসেছে সকালবেলা, আমার কিছু পরিবারের মানুষ আজকে এখানে আছে, এবং পুনা কিছুটা আমি বলি আমার হোম গ্রাউন্ডের মতো, কলকাতা ঢাকা এবং পুনে আমি বলি আমার হোম গ্রাউন্ডের মতো, যেখানে আমি গান করি, কারণ এখানে আমি তিনটা বছর কাটিয়েছিলাম, আমার ব্যাচেলার্স পড়েছি ফার্গুসনে। তখন যদিও গান বাজনা অতটা করার সুযোগ হতো না, তারপরে আমি একবার এসেছিলাম বছর 7-8 আগে আরেকটি অনুষ্ঠানে, আর আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আরেকটা স্পেশাল ফিলিং সত্যি, যখন আমার মা আমার কো আর্টিস্ট হয়, খুব কম সময়ে সেটা সম্ভব হয়, কারণ দুজনেই দুভাবে ব্যস্ত থাকি। আজকে ওনার বঙ্গীয় সংস্কৃতি সংসদের আমন্ত্রণে দুজন একসাথে আসতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে। এবং দিকপাল দুজন মানুষ, বিপ্লবদা আর বাবুদা, হু নিড নো ইন্ট্রোডাকশন, আমি জন্মাবার আগে থেকে তারা সঙ্গীত জগতে, এবং আজকে তারা আমার সহশিল্পী, এটা আমার কাছে একটা মস্ত বড় পাওয়া। আর বেশি কথা বলছি না, সোজা অনুষ্ঠানে যাচ্ছি, বাকিটা মার কাছে। এখানে আপনারা যারা যারা এসেছেন, প্রত্যেককে বাসন্তী সম্ভাষণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরুতে যাচ্ছি। একই কথা শ্রেয়া যা যা বলল সে আমারও কথা, খুব ভালো লাগছে, আনন্দ করছি। হাতের কাছে পঞ্জিকা নেই,
কিন্তু অনুমানে মনে হয় আজ ফাল্গুনের এগারোই বা বড়জোর বারোই হবে, অর্থাৎ বসন্ত লক্ষ্মী এখন কিশোরী। এই তো অল্পদিন হলো আমাদের আমলকি, মৌল আর শালের ডাল থেকে খসখস খসখস করে কেবলই পাতা ঝরে যাচ্ছিল। ফাল্গুন দুরাগত পথিকের মতো যেমনি দ্বারের কাছে এসে একটু হাঁপ ছেড়ে বসেছে, অমনি বনশ্রেণী নিজেদের পাতা খসানোর কাজ একেবারে বন্ধ করে দিলে, ডালে ডালে কিশলায় ভরিয়ে তুললে। বসন্তে সমস্ত বনে উপবনে ফুল ফোটার সময়, তখন তাদের প্রাণের অজস্রতা বিকাশের উৎসব, তখন আত্মদানের উল্লাসে তরুলতা পাগল হয়ে ওঠে, তখন তাদের হিসেবের বোধ মাত্র থাকে না। যেখানে হয়তো দুটো ফল ধরবে সেখানে ২৫টা মুকুল ধরাইয়া বসে। আজ বসন্তে বিশ্ব খাতায় হিসেব নেই কপুষ্পে পাতায়, জগৎ যেন ঝোঁকের মাথায় সকল কথাই বাড়িয়ে বলে, ভুলিয়ে দিয়ে সত্যি মিথ্যে, ঘুলিয়ে দিয়ে নিত্যানিত্যে, দুধারে সব উদার চিত্তে বিধি বাঁধন ছাড়িয়ে চলে। আমারও দ্বার মুক্ত পেয়ে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা। যদি বলো আর বছরে এই কথাটাই এমনি করে বলেছিলি, কিন্তু ওরে শুনেছিলেন আরেকজনে, যেন তবে মোহমত্ত আর বসন্তে সেটাই সত্য, এবারও সেই প্রাচীন তত্ত্ব ফুটল নূতন চোখের জলে। চিত্ত দুয়ার মুক্ত রেখে সাধু বুদ্ধি বহির্গতা, আজকে আমি কোনো মতেই বলবো না কো সত্য কথা।
পঞ্চাশে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বালকপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, গে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকা ঢাকি। চাপার সাথে চাঁদের আলো সে সৃষ্টিকে কেবল নিচ্ছে, এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে। পঞ্চাশে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বালকপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী, মনুর শাস্ত্র শুধরে দিয়ে নূতন বিধি করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা করি করুন জমা, দেখুন বসে বিষয় পাত্র চালান মামলা মোকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে, রাত্রি জেগে সাধ্য সাধন থাকুন রত কঠিন ব্রতে। পঞ্চাশে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে।
বসন্তের শেষ গানে যাচ্ছি, এরপরে অন্য দু একটি সেগমেন্ট হয়তো আমরা করব। বসন্তের শেষ গানে যাবার আগে শেষ গানটি সম্পর্কে একটু ছোট্ট ইতিহাস হয়তো আপনাদের শুনলে ভালো লাগবে, সেটা পড়তে ইচ্ছা করি। প্রতিভাময়ী গায়িকা সাবিত্রী গোবিন্দকৃষ্ণন, তার গান শুনে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ 12 বছরের সাবিত্রীকে নিয়ে আসেন আদেয়ারের অ্যানি বেসেন্টের বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ দিয়ে 1928 সালে। বেশ কয়েকটি গান এর কাছ থেকে রবীন্দ্রনাথ শুনে ভাঙা গান হিসেবে রচনা করেছিলেন। তার মধ্যে একটি গানের বর্ণনা সাবিত্রী নিজেই দিচ্ছেন। দুপুরে ছুটি হয়েছে, বেলা 11টা বাজে। এবার খাওয়া দাওয়া সমাধান করে একটু বিশ্রামের অবকাশ, তারপরে আবার ক্লাস। সাবিত্রী দেবী কলাভবন থেকে ছাত্রী আবাসে এসে কেবল বই খাতার বোঝা নামিয়েছেন এমন সময় তত্ত্বাবধায়িকা হেমবালা দিয়ে এসে বললেন, সাবিত্রী তোমার জন্য গুরুদেব লোক পাঠিয়েছেন, তুমি এখনই যাও তার কাছে, বনমালী এসেছে তোমাকে নিতে। সাবিত্রী তখন প্রচন্ড খিদে পেয়েছে, বললে খাবার পর যাব। হেমবালাদি বোঝান, না না তোমার খাবার ঢাকা দেওয়া থাকবে, লক্ষ্মী মেয়ে গুরুদেব ডাকছেন, তুমি তার কাছে আগে দেখা করে এসো। অত্যন্ত অনিচ্ছায় সাবিত্রী পরিচারক বনমালীর সঙ্গে উত্তরায়ণে এলেন। গুরুদেব একাকী বসে একটা ঘরে পা দোলাচ্ছেন, সাবিত্রীকে দেখেই বললেন, এই তো সাবিত্রী এসো এসো বসো, একটা গান করো তো, এই দুপুরবেলা স্নান হয়নি খিদে পেয়েছে এই সময় গান। সাবিত্রী অবাক, গুরুদেব একটু ধমক দিয়ে বললেন, শিগগিরই আরম্ভ করো সেই গান যেটা আমাকে আইডিয়াতে তুমি প্রথম শুনিয়েছিলে। থতমত খেয়ে সাবিত্রী আরম্ভ করলেন মীনাক্ষী দেবীর ভজন। গুরুদেব বললেন, আরেকটু ধীরে আরেকটু ধীরে গাও। খুব ধীর গতিতে আবার গাওয়ালেন তিনি, তারপর বললেন, একটা কাগজ দাও আমাকে। হাতের কাছে কোনো কাগজ কিছুই নেই, সাবিত্রী নিকট কিছুই ছিল না। গুরুদেব ধমক দিয়ে বলেন, ওই দেখো না ওয়েস্ট পেপার বাস্কেটে কিছু একটা পাবে। ঝুড়ি থেকে কুড়িয়ে আনলেন একটা খাম, গুরুদেব তার উল্টো পিঠে লিখে চললেন, বাসন্তী হে ভুবন মোহিনী। বললেন, তোমার মীনাক্ষীর ওই মীনাক্ষী মে নুদম দেহি মে চাঙ্গি রাজমাতঙ্গী, এই কথাগুলো বদলে বদলে আমার কথাগুলি বসিয়ে বসিয়ে গানটা গাও তো দেখি। সাবিত্রীর পেটে তখন আগুন জ্বলছে খিদে, গলা দিয়ে গানের গাও আসছে না। সে কথা সে গুরুদেবকে বলেই ফেললে। গুরুদেব বললেন, সে হবে সে হবে, তোমার জন্য রসম দইবড়া সব বৌমা তৈরি করে রেখেছে, কত খাবে পরে খেয়েও, এই গানটা আগে শেষ করো। বালিকা অনেক কষ্টে বাংলায় বাংলার কথা বসিয়ে বসিয়ে দক্ষিণী সুরে গাইলেন বাসন্তী হে ভুবন মোহিনী। গুরুদেব তক্ষুনি ডাকলেন দীনুবাবুকে। গানের শেষে দীনুবাবু অশ্রু সজল চোখে বললেন, রবিদা কোথা থেকে তুমি যে এরকম কথাগুলি পাও? গুরুদেব একটু হেসে বললেন, এবারে কলকাতায় নিউ এম্পায়ারে বসন্তের নবীন উৎসবে প্রথম গান হবে এটা, আর গাইবে আমাদের সাবিত্রী।
সিংহের বদাবলিতে রাধা কৃষ্ণর প্রেম এবং তার সঙ্গে বসন্তের অনুষঙ্গ, সেইভাবেই আমরা বসন্তের নেক্সট সেগমেন্টে এটা রেখেছি। কিন্তু ভানুসিংহ পদাবলি রচনা সম্পর্কে একটু কথা বলার আছে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন বা অনেকেই জানেন যে ভানুসিংহের পদাবলি যখন রবীন্দ্রনাথ রচনা করেছিলেন তখন কবির মাত্র 14 বছর বয়স। ছোটবেলা থেকে বাবার সঙ্গে এদিক ওদিক যেতেন, বাবার সঙ্গে নিয়ে নিয়ে যেতেন। একবার সেরকম নৌকা ভ্রমণে গিয়েছিলেন, সেই নৌকা ভ্রমণে কয়েকদিন যখন ছিলেন হঠাৎ করে খুঁজে পেয়েছিলেন নৌকায় তাকের মধ্যে গীতগোবিন্দ বইটি। আদ্যপ্রান্ত পড়ে ফেললেন, কিছুই বুঝলেন না যদিও, কিন্তু সেই গীতগোবিন্দের যে ভাষার যে ছন্দ সেটা ভীষণভাবে টেনেছিল কবিকে। বার বার পড়লেন সেটা, একাধিক বার। কবি তখন মাত্র 14 বছর বয়স। বৈষ্ণব পদাবলীর পদ ও মৈথিলী ভাষায় আকৃষ্ট হল মন, সেই সঙ্গে রাধাকৃষ্ণের প্রেম ও বিরহ ওই বালক মনে কি যে ছবি তৈরি করলে। তখনকার দিনে সেই বালকটি ছাড়া আর কারুর সেটা জানার মতন সাধ্য ছিল না। একদিন রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন একথা তার জীবন স্মৃতিতে, একদিন মধ্যাহ্নে খুব মেঘ করেছে, বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপুড় হয়ে পড়ে একটা স্লেট নিয়ে লিখলেন একটা লাইন, গহন কুসুম কুঞ্জ মাঝে। লাইনটি লিখে এত খুশি হলো মনে, ভারী খুশি হলাম, মনে হলো কোথা থেকে যেন নির্ঝরিণী ছাড়া পেয়ে বেরিয়ে আসছে আপনা থেকে। সৃষ্টি হলো সেই 14 বছরের বালকের লেখনীতে অনন্য সাধারণ গীতি কবিতা ভানুসিংহের পদাবলী।
रजनी सचकित सजनी शून्य निकुंज अरण्य कलयित मलये सुविजन निलये बाला विरह विषण्य नील आकाशे तारक भाषे यमुना गावत गान पादप मरमर निर्झर झर झर कुसुमित बल्ली वितान त्रिषित नयाने बनपथ पाने निरखे व्याकुल बाला देख न पावे आँख फिरावे गाथे बन फुल माला सहसा राधा चाहल सचकित
দূরে খেপলমালা কহল সজনি সুন বাঁশরি বাজে কুঞ্জে আওল কালা চকিত গহন নিশি দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে কণ্ঠ মিলাওল ঢল ঢল যমুনা কল কল কল্লোল গানে
পুরাতনী, কিন্তু সে চিরনবীনা। পৃথিবী নির্বাক, কিন্তু তার হাওয়ায় হাওয়ায় আলোর নাচন, পাতায় পাতায় ঝিলিমিলির আনন্দ, তার শিরায় শিরায় সৃষ্টি আনন্দের কম্পন। এই সবের মূলে যা রয়েছে যে বীজ মন্ত্র, তা হল প্রেম। একমাত্র প্রেমই এই মূক অবধির পৃথিবীর অন্তরে ক্রমাগত আনন্দধ্বনি সৃষ্টি করে চলে, তাকে চালিয়ে নিয়ে যায় কাল থেকে কালান্তরে। এই প্রেমের হাতেই ধরা দিয়েছে পৃথিবী, আর এই প্রেমের হাতেই ধরা দিয়েছি আমরা সকলে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটিমাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গ্রামের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা, ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার খুশুম ফুলের ডালা, বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গ্রামের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে, ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। Thank you.
কখনোই বিদায় নয়, সেই ফিরে ফিরেই আসা, এই নবীনা পৃথিবীতে বারে বারে চলে যাওয়া আর বারে বারেই ফিরে আসা, সেইখান থেকে আমি বিদায় কবিতাটা দিয়ে শেষ করছি আমার বুঝতে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল ঝড়া জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে যেন পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়।
কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরাব কুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কহু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া গেলেন অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে, তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায় জামর ধুলির দন জামর চক্ষের জলে ভিজে, আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সবাই, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে, শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিল পেয়েছ তার নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান করুণ মুহূর্ত গুলি গণ্ডুষ ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণ তত করেছ আমায়, হে বন্ধু বিদায়।